গাইজ, ওয়েলকাম টু মাই চ্যানেল সম্পাস কিচেন। আজকে আমি যে রেসিপিটা করতে যাচ্ছি তার জন্য নিয়ে নিলাম কিছু জলপাই। তো জলপাইগুলিকে কেটে আমি একটু সিদ্ধ করে নিয়ে নিয়েছি। তার সঙ্গে জলপাইগুলির সঙ্গে পর্বে আমার একটু নারিকেলের প্রয়োজন, তো তার জন্য আমি একটু নারিকেল নিয়ে নিলাম। এবার এটাকে কুড়িয়ে নেব। নারিকেলটা কুড়িয়ে নিয়ে নিলাম। তো তার সঙ্গে এবার নারিকেলটাকে কুড়িয়ে অল্প একটু নিয়ে নিলাম। তার সঙ্গে দরকার পড়বে আমার একটু চীনাবাদাম ভেজে, আগের থেকেই ভেজে আমি এগুলিকে ছুলিয়ে নিয়েছি। তার সঙ্গে নিয়ে নিলাম চার পাঁচটা কাজু বাদাম। সবগুলিকে একসঙ্গে আমি পেস্ট করে নিয়ে নেব। নারকেলের সঙ্গে বাদামগুলিও একসঙ্গেই পেস্ট করে নেব। তো আমার সঙ্গে থেকে দেখতে থাকুন রেসিপিটা কী হতে যাচ্ছে। আর আমার রেসিপি যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন কীরকম হলো। তো এবার আমি এগুলিকে পেস্ট করে নিচ্ছি। পেস্ট করে এবার নিয়ে নিলাম নারিকেল বাদাম বাটাটার সঙ্গে নিয়ে নিলাম কিছু আমসত্ত্ব কেটে, তার সঙ্গে নিয়ে নিলাম আপেল কেটে এবং নিয়ে নিলাম কয়েকটা খেজুর। তো এবার আমি কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিব এই মশলাগুলি ফোড়নের জন্য। আবার দিয়ে দিব জল। এবার দিয়ে দেবো হলুদ। একটু ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো বাকি পোকরণ দিয়ে দেবো। নারকেল এবং বাদামের পেস্টটা পেস্টটাকে এবার একটু তরকারির সঙ্গে মিক্স করে নেব। সবগুলি উপকরণ সুন্দর করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো এর মধ্যে চিনি পরিমাণ মতো। দিয়ে দিব বাকি উপকরণগুলি যা আমি কেটে রেখেছি।
এবার আমি কিছু সময়ের জন্য এটাকে ঢেকে ভালো করে সেদ্ধ হওয়ার জন্য রেখে দেব। হয়ে গেছে, এবার আমি এটাকে নামিয়ে নেব। সম্পূর্ণ তৈরি হয়ে গেল জলপাইয়ের চাটনি, জলপাই এবং আপেলের চাটনি। এবার দিয়ে দিচ্ছি আমার তৈরি ঘরের মশলা, যা চাটনির জন্য আমি আগে থেকে ঘরে করে রেখেছি। তো নামানোর আগে এটা দিয়ে দিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন। ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য।